বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে বাংলাদেশের সহকারী উচ্চ আয়ুক্তের মাধ্যমে ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে 300 কিলো আমের উপহার পাঠানো হল। বাংলাদেশের সহকারী উচ্চ আয়ুক্ত জোবাইর হোসেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সাক্ষাৎ করে এই উপহার তুলে দেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সবসময় বাংলাদেশ যখন থেকে জাতির জনক শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের আত্মপ্রকাশ হয় 71-এ, তার আগে থেকে বাংলাদেশ সঙ্গে ভারতবর্ষের একটা সৌহার্দ্যপূর্ণ সাংস্কৃতিক এবং সামাজিক এবং অর্থনৈতিক সম্পর্ক আছে। আর বাংলাদেশ হওয়ার পর তারপর থেকে শেখ মুজিবের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন দেশ স্বাধীন হলো, তখন থেকে বিশেষ করে আমি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করি সেখানে মুক্তিযোদ্ধার যে ভূমিকা, সেই সময় দেশ স্বাধীন করার জন্য ভূমিকা পালন করেছে, তার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যবাসীও যোগদান করেছিল, ও সেটা বাংলাদেশের আপামর জনসাধারণ এবং বাংলাদেশের নেতৃত্ব জানে এবং তার সম্মান জানায়। এটা একটা যেটা বাংলাদেশের বিখ্যাত রংপুরের হাড়ি ভাঙা আম উনি পাঠিয়েছেন আমাদের জন্য, আমি তার জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জানাবো। আর আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করবো উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলাদেশের যেই অতিমারিতে এখন ভুগছে পুরো দুনিয়ায়, সেটা থেকে যাতে কম সময়ের মধ্যে উনি সমস্ত বাংলাদেশবাসীকে সুস্থ করে সুন্দর, যে ওনার স্বপ্ন একটা বাংলাদেশের শক্তিশালী দেশে পরিণত করা, সেই দেশে কাজও করছেন, জিডিপিও বেড়েছে বাংলাদেশে। তো আমি আশা করি কম সময়ের মধ্যে ওনার নেতৃত্বে সফলতা আসবে। আর আমরাও আমাদের ত্রিপুরা রাজ্যের যে কিউ এবং কুইন পাইনঅ্যাপল আনারস আছে, সেটা দুনিয়ার মধ্যে সবচেয়ে টেস্টি পাইনঅ্যাপলের মধ্যে একটা, এখান থেকে এক দুই দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরাও এখান থেকে পাঠানোর ব্যবস্থা করছি। তো এই যে আদান প্রদান সেটা বহু পুরনো, তো এটা ওনার স্নেহী যে মানসিকতা তার পরিচয়। তো আমি আবারও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো, আর এটাই আমার কামনা, উনি ভালো থাকেন এবং পুরো বাংলাদেশবাসী উনি ভালো রাখবেন, এটা আমার বিশ্বাস। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি আমের ডিপ্লোমেসিকে আগে বাড়াতে গিফট রিটার্ন হিসাবে ত্রিপুরার পাইনঅ্যাপেল এবং কিউই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার স্বরূপ প্রদান করেন। উল্লেখ্য যে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে একটি প্রাচীন ইতিহাস রয়েছে, দুটো দেশের প্রায় 800 কিলোমিটারের অধিক সীমা রয়েছে। থার্ড আই নিউজ ডেস্ক, ত্রিপুরা।